দাদু বাবা, আমার এখানটা তো কামরা নাই, ওই উপর দাঁতাতে আপনি অন্য জায়গায় কিসছেন যে? তোমার শরীর খারাপ নাকি? হঠাৎ শুয়ে পড়লে? এখন দেখলাম তুমি ঝাড়ু দিতেছিলে বাগানটাতে, কি বাবা, তারপর হঠাৎ শুয়ে পড়লে কি ব্যাপার? আমার বুক তো খুব জ্বালা করছে গো বাবা রে, আমি মরে যাব, এত সাপে আমার বুকটাতে চোখ লাগে দিল গো। সর্বনাশ, কি সাপ ছিল গো বাবা, তুমি দেখলে? হ্যাঁ দেখলাম, ঘরে সাপ ওঠে গো, ঘোমড়ায় পড়ে ওই তিন ভাটাটার দিকে চলে গেল গো বাবা রে, আমার কি যন্ত্রণা করছে গো। তাহলে তো সর্বনাশ হয়ে গেল, এবার আমি কি করি? আমার তো মাথায় কোনো কাজ করছে না। যে গো রে গবরা, বৌমা তো এখনো আমাকে চা দিল নাই, এক কাপ চা দিতে বন্য বাবা। বাবা তুমি একটা গর্ত থেকে ঢুকো না, দাঁড়া পরে চা খাবে, সর্বনাশ হয়ে গেছি। বৌমার কি হইলো রে, এখনই দেখলাম বাড়ি থেকে ঝাড়ু দিতেছিল, আর ঘরে দেখি শুয়ে আছে শরীর খারাপ নাকি? তোমার বৌমাকে সাপে কামড়ে দিয়েছে বাবা। হ্যাঁ কি বলি, এই যে সর্বনাশ যে রে, তুই এখনই তাড়াতাড়ি গোবর ডাঙ্গা যা, ওইখানে এক সাধু বাবা থাকে, খুব সুন্দর খড়ি সাপ হোক, যে সাপেই হোক বিষ ঝাড়ি দে, যদি উনি আসেন তাহলে বৌমা ঠিক হয়ে যাবে, তুই তাড়াতাড়ি যা, আর দেরি করিস না। ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি এখনই যাচ্ছি, তুমি কোনো চিন্তা করো না, আমি এখনই যাচ্ছি, সাধু বাবাকে ধরে নিয়ে আসছি। কোনো চিন্তা করো না মা, বাবু এখনই গেল গুলি ধরে নিয়ে আসবে, এখনই সুস্থ হয়ে যাবে, একদম ঘুমায়ও না, আমি বারান্দায় বসে আছি। বাবা আপনার সামনে আমি আসবো? বোম বলে বোম, কেন আসবি নাই বাবা, সামনে আয় বল, তোর মনের মধ্যে কি দুঃখ আছে? আমি বড় বিপদে পড়েছি বাবা, আমার বউকে খরিস সাপে কামড়াই দিয়েছি। সর্বনাশ, খরিস সাপ? কবে? সকালবেলায় বাবা ঝাড়ু দিতে দিতে একটা খরিস সাপে কামড়াই দিয়েছি। তোর বউয়ের বয়স কত? এটা দ্বিতীয় পক্ষের বউ তো, আগের পক্ষের বউটা মারা গেছে, এই বউটার বয়স কত হবে? ওই আপনার 20-22 হবে। যাই তা, 20-22 কোন জায়গায় কামড়াইছে? বুকের মধ্যে বাবা। যাই তা বাবা, আপনি মা মনের সঙ্গে না দেখে জয় জয় তারা বলছেন যে? হ্যাঁ, আরে পাগলা, শোক দেবতাই বহুত দিন পর সাপে কাটা রুগী পাইল, তা আবার কম বয়স নিয়ে ছিল, সেটাও আবার বুকের মধ্যে। আপনি কি বিড়বিড় করছেন কিছু বুঝতে পারছি না। এই পাগলা, তোর বউকে কোন মন্ত্রটি দিয়ে বিষ ঝাড়বো সেটাই আমার আছে। হ্যাঁ বাবা, আপনি চলুন আমার সাথে। হ্যাঁ হ্যাঁ, চ চ আসুন বাবা আমার সাথে সাথে। চল বেটা চল, অনেকদিন কম বয়সে মেয়ে ছেলেকে সাপে কাটা পাইনি, বহুদিন পর, বহু যাই, ভালো করে পিস্তল ছাড়ি দিয়ে আসুন। আসুন বাবা আসুন, ভেতরে আসুন। এই যে বাবা, এইভাবে ছটফট ছটফট করছে সকাল থেকে, কোনো চিন্তা নাই, আমি এখনই বিষ নামাই দিছি, তুমি কাজ করো।
বাইরে যাও। ঠিক আছে বাবা, তোমার কোনো চিন্তা নাই মা, আমি আছি তো। বেশি কথা বলে দিলে লোড়া তোড়া করবি নাই, বুঝলি? আমাকে বিষটা উঠা দিতে। আরে বাবা, কোথায় কি বিষ আছে না আছে, কোথায় আমাকে চুষে বিষ্ট বাইক করতে হবে সেটা তুমি জানো কি? ভালো করে আমাকে বিষ্ট উঠাইতে দাও, মাথায় কেন খারাপ করছে মা? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। দাঁড়াও দাঁড়াও, ধৈর্য ধরো, আমি ঠিক বিষ তোমার তুলে দেবো। দেখো আস্তে আস্তে, ধৈর্য রাখো ধৈর্য রাখো, তুমি যদি বাঁচতে চাও একদম ধৈর্য রাখো, একদম চুপচাপ থাকো, সব বিষ আমি তুলে দেবো। ধরো 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 ধরো, একটু থাকো একটু থাকো, বিষ্ণুকে আমি টানি নিলি পুরা। এইবারে তুমি উঠে বসো, তোমার বিষ পুরা উঠে গিয়েছে। উঠে বসবো বাবা? হ্যাঁ উঠে বসিও, এবারে আরাম লাগছে? আমি যেভাবে তোমার বিষ্ট তুললাম এটা কাউকে বলো না, বুঝলে? আমি তোমার স্বামীকে বলে দিচ্ছি তোমাকে 7 রাত আমার আশ্রমে থাকতে হবে, তাহলে ভবিষ্যতে আর কখনো তোমাকে সাপে কামড়াবে কোনে, আর সাপে তোমার কোনো ভয় থাকবে না। আচ্ছা বাবাজি, তুমি এবার ভিতরে আসো। আচ্ছা বাবাজি, তুমি এবার ভিতরে আসো, যা যা বললাম তুমি তো মনোযোগ দিয়ে শুনেছো, এই ব্যাপারে কোনো কারো কাছে কোনো বলা বলি করো না, তোমার স্বামীকেও বলো না, তোমার স্বামীকে শুধু বলবে যে বাবা আমাকে বলে গেছে 7 রাত এখানে থাকতে হবে। হ্যাঁ ফুলটুসি, তোমার তার কোনো ভয় নাই? বাবাজি আমার জীবনটা ছাড়িয়ে গিয়েছিল যে আমি ফুলটুসিকে আর ফিরে পাবো কি না। আর তোমার স্ত্রী কোনো ভয় নাই? তাহলে আমি এবার আশ্রমে ফিরে যাই। বাবা কত কি আপনাকে দিতে হবে কিছু বললেন নেই কি? আমি আর তোর কাছে কি নিবো বাবা, আমি তো সব পাই গেছি, কম বয়সে মেয়ে ছেলেকে যত সাপে কামড়ে তত মন। বাবা কিছু বললে? না 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 কিছু বলিনি, আমি তাহলে আসি। ফুলটুসি তোমার কোনো অসুবিধা হয়নি তো? যা ঠাকুর যা করে মঙ্গলই করে, সাথে সাথে বাবাকে যাই পর আশ্রমে পাওয়া গেল। বাবা কিছু নিয়ে গেল না, কিছু দান দক্ষিণা নিয়ে গেল না, এতে আমার কাছে একটা আফসোস থেকে গেল। কি বলিস ফুলটুসি, বাবার এই কাণ্ড সালাক আমি দেখছি। হ্যালো বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে? যদি ভালো হয়ে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। যদি কখনো কাউকে সাপে কামড়ে তাহলে অঝা গুনির কাছে না গিয়ে সোজা একদম হসপিটালে যাবেন। অসৎ অঝা গুনি সাধুর পাল্লায় পড়লে মানুষের জীবন এভাবে নষ্ট হয়। ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের উৎসাহিত করুন। আরো ভালো ভালো ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমাদের সকলের তরফ থেকে আপনাদের ধন্যবাদ।